আমরা একটু আসছি সুচিতা দেবীর কাছে। 1997 ফেডারেশন কাপের সেমিফাইনাল 1,31,000 লোক খেলাটা দেখতে গিয়েছিলেন। 4-1 গোলে ইসলামগঞ্জ জেতে বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করে, অপর গোলটি নাজিমুল হকের এবং মোহনবাগানের পক্ষে 1-1 করেছিলেন চিমা ওখেরি। কিন্তু মিডিয়ার একটা অংশ সেদিনকে লিখেছিল এবং কমেন্টেটরও বলেছিল যে মোহনবাগান ইসলামগঞ্জ ম্যাচে এটাই প্রথম হ্যাট্রিক, সেটা নিয়ে একটা পরবর্তীকালে বিতর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু এই যে একটা কথা মুখে ছড়িয়ে পড়েছিল যে প্রথম হ্যাট্রিক বাইচুং ভুটিয়া অমরদেব অন্ধকারেই ছিলেন, এটা কতটা পীড়াদায়ক কষ্টদায়ক ছিল আপনাদের কাছে? ভীষণই আমরা কষ্ট পেয়েছি। যেখানে বাবা ওখানে মোহনবাগানকে জিতিয়েছিলেন 4 গোল করে, প্রথম হ্যাট্রিক সেইখানে বাবার নাম উচ্চারণ কেউ কোনোদিনই করলো না, বাবাকে সেভাবে কেউ সম্মানও দিল না। বাবা অবশ্য চুপচাপ থাকতেন, বলতেন না কিছু। বাবা মারা যাবার পর আমরা বুঝতে পারলাম যে বাবা কতটা বিখ্যাত মানুষ। কেননা বাবা মারা যাবার পর গাড়ির লাইন আমাদের বাড়ি থেকে বেরিয়ে একবার মৌচাক অব্দি গেল, গোলপাক মৌচাক। একজন জিজ্ঞেস করলো মৌচাকে যে কানি দেবের বাড়ি কোনটা, বলে এই গাড়িটা ফলো করে করে যান, আপনি কানি দেবের বাড়ি পৌঁছে যাবেন। এইটাই বলেছি, সেটা 1983 সালে তখন একদম মধ্যগগনে ময়দানে ফুটবল। কিন্তু আমাদের কাছে বাবা কোনো দিন কিছু বলতেন না, চুপচাপ লোক ছিলেন, নিজের প্রশংসা নিজে কোনোদিনই করতেন না। আমরা কিছু জানতামও না বাবা যে এতটা বিখ্যাত লোক, এত লোক আসবে দেখতে আমরা নিজেরাই ভাবতে পারিনি। কিন্তু আরেকটার দিকে আমি বলবো, প্লেয়ার যেমন ছিলেন সেরকম সাংসারিক ছিলেন, এরকম সাংসারিক লোক আমি দেখিনি। আমি দেখে হা হয়ে যেতাম যে একটা প্লেয়ার মানুষ মাঠে চিরকাল খেলেছেন, তিনি খেলাধুলো যখন চুকে গেল বাজার করে এনে কি রান্না হবে, কি দিয়ে কি রান্না হবে সমস্ত বলতেন। আমি হা হয়ে তাকিয়ে থাকতাম বাবার দিকে, এত ভালো মানুষ হয় না, ওনার মতো ভালো মানুষ হয় না। আমরা খুব ভাগ্যবান যে আমি এরকম শ্বশুর মশাইকে আমি পেয়েছিলাম, আমি খুব ভাগ্যবতী মনে করি নিজেকে। কিছুদিন আগে বলছিলেন আপনার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। ব্যক্তিগত অভিজ্ঞতা একটা আছে, আমার যখন বেবি হবে তখন বাবা রোজ সন্ধ্যেবেলা আমাকে বাবা নন্দরানী বলে ডাকতেন। নন্দরানী তোমার তো এখন নানা রকম খেতে ইচ্ছে করবে, সন্ধ্যেবেলা রোজ হাতে করে কিছু না কিছু নিয়ে আসতেন, নন্দরানী নাও তুমি খাও। আমি ভাবতে পারি না একজন প্লেয়ার মানুষ এইভাবে আমাকে দেখাশোনা করবেন, সত্যি আমি কৃতজ্ঞ ওনার কাছে, চিরকৃতজ্ঞ। এই যে বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করার পর যখন বলা হয়, এই যে তখন কিন্তু অমরদেব, অসিত গাঙ্গুলী, রাজা শিল্ডে তিনি হ্যাট্রিক করেছিলেন মোহনবাগানের জার্সি গায়ে। ইনফ্যাক্ট মোহন আজ পর্যন্ত 103 বছরের বড় ম্যাচের ইতিহাসে 5 হ্যাট্রিক আছে, তার মধ্যে 4 হ্যাট্রিকই কিন্তু মোহনবাগানে। পরবর্তীকালে আমরা এই প্রজন্ম নিশ্চয়ই জানে 2009 সালে 25 অক্টোবরের কথা, এডে চিড্ডি হ্যাট্রিক আই লিগে। আমরা তারপরে অসিত গাঙ্গুলীও কিন্তু স্মৃতির অন্তরালে চলে গেছেন, তিনিও কিন্তু রাজা শিল্ডে হ্যাট্রিক করেছিলেন। রাজা শিল্ড তখন একটা খ্যাতনামা টুর্নামেন্ট ছিল, কারণ ভবানীপুর মাঠে ইস্ট বেঙ্গল ভবানীপুর ম্যাচে এই রাজা ব্যানার্জি বলে এক তরুণ খেলোয়াড় মারা গিয়েছিলেন, যেরকম মাঠে মারা গিয়েছিলেন, যেরকম সঞ্জীব দত্ত 1993 14 ফেব্রুয়ারি মারা গিয়েছিলেন। ঠিক একই ভাবে ঘটনাচক্রে সঞ্জীবের ডাকনাম ছিল রাজা, সেই রাজা শিল্ডে তার নামে একটা শিল্ড হতো এবং সেখানে তারা খেলতেন। আপনারা এখন বলতে পারেন, অনেকে বলতে পারেন যে রাজা শিল্ড, দারভাঙ্গা শিল্ড এই প্রসঙ্গ আসছে কেন, এইগুলো তো কোনো টুর্নামেন্টই নয়। কিন্তু মনে রাখতে হবে যে এইগুলো কিন্তু তখনকার কালে আইএফএ স্বীকৃত টুর্নামেন্ট ছিল, আইএফএ তখন চালাতেন ব্রিটিশ মানুষরা, তাদের স্বীকৃত টুর্নামেন্ট। তাই জন্য আজকে এই অমরদেব অসিত গাঙ্গুলীর কথা যারা লিখতে পারতেন, যারা পরিচিত করতে পারতেন,
ফুটবল প্রেমী সমাজকে জানাতে পারতেন আমাদের আগের যে পূর্বসরী যারা সামাজিক যারা এখন ফেসবুকে সব বিপ্লব করেন, শ্যাম সুন্দর ঘোষ, তারও আগে মতি নন্দী, অজয় ঘোষ, তারা কিন্তু এই অমিয়দের সম্পর্কে সেইভাবে কোন আর্টিকেল লেখেনি যার জন্য অমিয়দের অন্ধকারে ছিলেন। বরঞ্চ এই প্রজন্মের যে প্রজন্মকে আমি রিপ্রেজেন্ট করি সাংবাদিকতার ক্ষেত্রে, 1997-এ বাইচুং ভুটিয়ার হ্যাট্রিকের একাংশ যখন লেখে, এরপরে মোহনবাগানের সমর্থকরা কিছু একটা লিফলেট বিলি করেছিল তার পরের ম্যাচে মোহনবাগান মাঠে, এবং সেখান থেকে কিন্তু পরবর্তী প্রজন্মে যারা আছেন তারা এই অমিয়দেবকে হাইলাইট করেন। এবং আজকে আমি এখানে যা কাগজের কাটিং দেখাচ্ছি সেটা কিন্তু এই প্রজন্মে, যাদের বয়স আজকে 50-60-এর মধ্যে, এই প্রজন্মের সাংবাদিকদের। আমি কিন্তু আমাদের পূর্বসরী সাংবাদিকদের যারা মনে করেন তারাই সাংবাদিকতা দারুণভাবে সাংবাদিকতা করেছেন, এখনকার কোন সাংবাদিকরা সাংবাদিক নন, আমি তাদের খুব আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের কাছে ক্ষমা চেয়ে বলছি। এই অমিয়দেবকে কিন্তু হাইলাইট করলে ইতিহাসের একটা অংশ, সবাই করেনি একটা অংশ, যারা একটু খোঁজ খবর রাখতেন তারা নিশ্চয়ই সেদিনকে 97-এ 13 জুলাই ম্যাচটা হয়েছিল, 14 জুলাই সব কাগজে বেরোয়নি, কিন্তু এই অমিয়দেব হাইলাইটেড হতেন। আমি একটু আসবো যে পরবর্তীকালে আমরা দেখেছি মোহনবাগান তাদের মোহনবাগান রত্ন চালু করেছে, এক্স প্লেয়ারদের সম্মান দিয়েছে, তাদের নামে গ্যালারির একটা ব্লক হয়েছে, অমর একাদশের মূর্তি বসেছে দেবাশিস দত্তর উদ্যোগে, মোহনবাগানের বর্তমান সচিব বদ্রু ব্যানার্জির নামেও গ্রেড হয়েছে, তিনি প্রাক্তন খেলোয়াড়দের সম্মান দেওয়ার প্রচন্ড চেষ্টা করছেন। আর এই যে নতুন টিম ম্যানেজমেন্ট যেটা গত 1.5 বছর ধরে মোহনবাগান ক্লাব চালাচ্ছেন, তাদের কাছে এই মুহূর্তে আপনার কি প্রত্যাশা দিদি? আমি চাই বাবাকে একটু অন্তত সম্মান দেখানো হোক, বেচারা অত খেললেন অত কিছু, আমরা খুব দুঃখিত যে বাবাকে সেভাবে সম্মান কোনোদিন দেওয়া হয়নি। মোহনবাগানের একদম একান্ত বিষয় তাদের মরণোত্তর মোহনবাগান রত্ন দেওয়া হয়েছে 2011 সালে, কিন্তু বাবাকে দেয়া হয়নি। আর ওনার শতবর্ষ ছিল 2016 সালে, শতবর্ষ ছিল, বাবাকে কোনোদিন দেওয়া হয়নি। আমরা দেখছি যে মোহনবাগানের এই যে বর্তমান কমিটি, গত সপ্তাহে এসিড কমিটির মিটিং হয়েছিল, মোহনবাগান ক্লাবে একটা মিউজিয়াম হবে, এক্স প্লেয়ারদের যা যা আছেন তাদের উত্তর শরীর কাছ থেকে বিভিন্ন স্মারক সংগ্রহ করে তারা রাখছেন, এবং সেক্ষেত্রে চেয়ারম্যান হয়েছেন মোহনবাগানের পোশাক ভক্ত উত্তম সাহা। এটা অরিজিনালি উদ্যোগটা নিয়েছিলেন দেবাশিস দত্ত, প্রদীপ ব্যানার্জি এবং এর মেয়ে পলা ব্যানার্জি ওনার স্মরণ সভাতে প্রথম ওনার ব্লেজারটা দিয়েছিল, সেখান থেকে তার সূত্রপাত মাঝখানে থিতিয়ে গিয়েছিল, এখন আবার নতুন করে মোহনবাগান এই অমর একাদশের মুক্তি করার পর এই মিউজিয়ামের কথাটা আসছে। দিদি এই যে যা আছে আপনাদের সংগ্রহে দেখছি, এই যে জার্সি, হকির জার্সি, ফুটবলের জার্সি, মোহনবাগানের ক্যাপ, মোহনবাগানের হোর্স, যেদিন চাইবে স্মৃতির জন্য এইগুলো সমস্ত আমরা দিতে রাজি আছি, এখানে এলে আমরা দিয়ে দেব। বুঝতে পারছেন এই যে দেব পরিবারের যে অনুরোধ বলুন আকুতি বলুন, সেটা নিশ্চয়ই মোহনবাগান প্রশাসনের কাছে পৌঁছাবে, আমরা পৌঁছে দিতে চাইছি, এবং যার ফলে মোহনবাগানের মিউজিয়াম একটা অন্যরকম মিউজিয়াম হোক। তাদের প্রায় 135 বছরের ক্লাব মোহনবাগান, এত প্লেয়ার খেলে গেছেন, এত স্মৃতি রয়েছেন তাদের, প্রচুর উত্তরসূরিরা কিন্তু সেই স্মৃতি আঁকড়ে এখনো রয়েছেন, কারোর কোনো হয়তো তাদের ছেলেরা বেঁচে আছেন, একটু বয়স হয়ে গেছে, কারোরা হচ্ছে দরিদ্র, তারাও রয়েছেন। সেই জন্য এই এই যে অনুষ্ঠানটা দুটো ব্যাপারে আমরা করছি, সামনে ডার্বি আসছে, ডার্বি এলেই অনেক রকম কচকচানি পরিসংখ্যান দেখা যায়, সেখানে কিন্তু বলে রাখা যাক
যে মোহন এটা স্বীকৃত, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের যে ম্যাচ, বড় ম্যাচ, যেটা আগে বলতাম ডার্বি কথাটা এসেছে এই শতাব্দীর গোড়াতে, সেই প্রথম হ্যাট্রিকটি কিন্তু এই গড়িহাট রোডের নিবাসী এই অমিয় দেব করে গিয়েছিলেন এবং তিনি তার পরিবার এখনো তার সেই স্মৃতি, এই যে মোহনবাগানে টুপি, মোজা এইগুলো সবই কিন্তু দিয়ে দিতে চাইছেন মোহনবাগানের মিউজিয়ামে। এটা কিন্তু একটা বড় প্রাপ্তি হতে চলেছে হয়তো মোহনবাগান ক্লাবের অগণিত সমর্থকদের কাছে।